ক্রিকেটার এনামুল হক বিজয় পারিবারিক বিষয় হঠাৎ জনসম্মুখে এনেছে। বিজয় এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন। বিপিএল এখন চট্টগ্রামে, আর চট্টগ্রামের দলের সাথে অনুশীলনও করেছেন বিজয়। আয়ুব বাচ্চুর একটা গানের কথা এমন, সুখেরই পৃথিবী সুখেরই অভিনয়, যত আড়াল রাখো আসলে কেউ সুখী নয়। বিজয়ের হাসি মাখা মুখ দেখে বোঝার উপায় নেই কেমন তার মানসিক অবস্থা। অনুশীলন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি পারিবারিক বিষয় সামনে এনেছেন। মূলত তার আপন ছোট ভাইকে নিয়েই তিনি লিখেছেন। বিজয় স্ট্যাটাসে বলেছেন, আসলে আমি পারিবারিক ইস্যুতে এমন কিছু নিয়ে লিখব ভাবিনি, কিন্তু ব্যাপারটা যখন মানসম্মানের উপর প্রশ্ন তুলে তখন লজ্জাজনক হলেও কিছু কথা বলতে হয়। জন্মস্থান থেকে দূরে ঢাকাতেই থাকতে হয় প্রফেশনের জন্য, পরিবার থেকে দূরে এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকায় আমি অনেক ঘটনা জানি না। আমার ছোট ভাই আমার নাম ব্যবহার করে অনেকের কাছ থেকে অনেক আকারে লেনদেন করেছে, এই ব্যাপারে আমি অবগত না। যাদের সাথে শাকিল এমন প্রতারণা করেছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ওকে ওর প্রাপ্য শাস্তি দিয়ে বিচার করতে পারেন। আমিও প্রতারণার শিকার, তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ, ভুল তথ্যে বিভ্রান্ত হবেন না। আমি বিশ্বাস করি আমার থেকে বেশি কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, অতএব সমাধান হওয়াটা খুবই জরুরি।